গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের উদ্যোগে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস এই উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজীর রিপোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয়তাল্লিশতম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রেটার মিডল্যান্ড ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্মিগামের ইসমলিতের একটি রেস্টুরেন্টে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় শোক দিবসে আলোচনা সভা দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জাতীয় শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয় গ্রেটার মিডলেন্স ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খালেদ মুয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবা ও মিসবা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিরুদ্দিন বার্মিগাম আওয়ামী লীগের সভাপতি কবিরুদ্দিন মিডলেন্স আওয়ামী লীগের সভাপতি হিবজুর রহমান খান সাধারণ সম্পাদক নুর ইসলাম বেলাল সহ সভাপতি ওয়াসিমুজ্জামান ওয়াসিম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটে সভাপতি কামা সহসভাপতি বুলন চৌধুরী মোস্তফা কামাল বাবলু মিডল্যান্ড যুবলীগের সভাপতি আলম সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম তসলু প্রমুখ সভায় পনেরোই আগস্টে নিহত সকল শহীদের রুহের মাকফরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আইন টিভি ইউকে